বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে রাজধানীতে দুই দিনব্যাপী শিক্ষা মেলা আয়োজন করলো ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন। এটি তাদের নবম আসর। গত 1 এবং 2 মার্চ ঢাকার সোনারগাঁ হোটেলে আয়োজিত এই মেলার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে শিক্ষা বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। প্রদর্শনীতে 60টির বেশি দক্ষ কনসালটেন্সি এবং 300টির বেশি দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেয়। পাশাপাশি এই প্রদর্শনীতে IELTS পরীক্ষা ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় সেগুলো তুলে ধরা হয়। এবারে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের সরকারি কর্মচারীরা যাতে বিদেশে গিয়ে জ্ঞান লব্ধ করতে পারে, ভালো উন্নত শিক্ষা পায়, সেই জন্যে উনি তাদের বিদেশেও স্কলারশিপ দিচ্ছেন। সরকারি কর্মচারীরা এখন অনেকেই বিদেশে ইভেন PhD করার জন্যও সরকার টাকা দিচ্ছে। দিস ইজ এ নিউ ডেভেলপমেন্ট।